এটা পাওয়ার পরে শাইন ভাই আমার সাথে সাথে ফোন দিছে যে তোমার একটা কবুতর আসছে, বলছি যে রাইখা দেন, এরপর আইসে নিয়ে যাবো। এটা অনেক লাফালাফি করতেছিল, যাও। এর আগে এগুলার আর বাইরে ছাড়া হয় না, এই প্রথম ছাড়লাম। শাইন ভাইয়ের বাসায় আস্তে আস্তে কবুতরগুলো অলরেডি চলে আসছে। এর আগের বার 10টা কবুতরের মধ্যে আমার একটা কবুতর মিসিং ছিল, আজকে সেই কবুতরটাই আনতে যাব। আর আমাদের যে 9টা কবুতর আসছে ওই কবুতরগুলোকে আজকে ছাইরে আসবো, দেখা যাক 9টা থেকে কয়টা আসে। অলরেডি কিন্তু রোদ উঠা গেছে, তো যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। এই পাশে যে একটা ছাউনি ছিল ওই ছাউনিটাকে সরাই দিছি, কারণ এই জায়গাটা একটু অন্ধকার হয়ে থাকে। এই ছাউনিটা দিছিলাম কারণ যখন গরম পড়ছিল ওই টাইমে প্রচন্ড গরম পড়তো, আমাদের হাঁসগুলো থাকতে অসুবিধা হইতো, সেই জন্য এটা দিছিলাম। আর এখন যেহেতু শীতকাল চলে আসছে তাই এটা সরাই দিছি। এই ভাই ভাই হাঁসটা নিচে পড়ে গেছে, হাঁস ওপরে উঠতে পারে, বাইরে উঠতেছে, মনে রাখিস তো কয়টা, একটা দুইটা গেল। এটা কিন্তু আমার বাসার কবুতর না, কয়েকদিন হয়েছে এটা আসছে আর উপর যায় না, কবুতরটা ভালো লাগে তাই রেখে দিছি। আর এটা ছাড়তেছে, আবার এটা আসেও, বুঝছস? প্রথম দিন যখন ছাড়ছিলাম তখনও ফার্স্ট হয়েছে, আর দ্বিতীয়বার যখন ছাড়ছিলাম তখনও সেকেন্ড হয়েছে। আর আজকে দেখি ও কততম হয়। দেখিস উপর দিয়ে যাতে বাইর না হয়। এখন অলমোস্ট 8:30 বাজতেছে, আমাদের এই কবুতরগুলো গুছাইতে গুছাইতে দেরি হয়ে গেছে, সেই জন্য আসতে একটু লেট হয়েছে। আবার এখানে গাড়ি পাওয়া যেতে ছিল না, তাই আমরা সেই 6:30-7টার দিকে বেরোইছি, আর এখন 8:30 বাজে। বলছিলাম যে আমাদের একটা কবুতর মিসিং ছিল, তো একটা কবুতর শাইন ভাইয়ের বাসায় পড়ছে, তাই ভাবলাম যে একসাথে আমরা কবুতরগুলো ছাড়ি। শাইন ভাই ওই দিন কবুতর ছাড়ছে, হয়তো বা তার কবুতরের সাথে আমার কবুতরটা ওনাদের বাসায় চলে গেছে। প্ল্যান করলাম যে ওনারা যেহেতু কবুতর ছাড়বে এবং আমিও যেহেতু ছাড়বো, তাই একসাথে ছাড়ি সবাই মিলা। ওনারা মোট 119টা ছাড়ছে, আর অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমি শিওর না কয়টা যাবে, এখন বাসায় গেলে বোঝা যাবে। আজকে ডিস্টেন্স আমরা 5 কিলো ধরলাম, আর কবুতরগুলো এই যে অলরেডি ওইদিকে মুভ করতেছে। অলরেডি কবুতরগুলো কিন্তু ওইদিকে মুভ করছে, রোদ কিন্তু অনেক বাইরে গেছে। আর আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করে আমরা শাইন ভাইয়ের বাসায় যাব, আমাদের যে খাকি কবুতরটা ওনার বাসায় পড়ছে সেটা আনতে। শাইন ভাইয়ের বাসায় আস্তে আস্তে কবুতরগুলো অলরেডি চলে আসছে। এটা পাওয়ার পরে শাইন ভাই আমার সাথে সাথে ফোন দিছে যে তোমার একটা কবুতর আসছে, বলছি যে রাইখা দেন, এরপর আইসে নিয়ে যাবো। বাসায় আইসা দেখি আমাদের 2টা গেয়াসুল্লি এবং আমার একটা কবুতর, যেটা আমি বলছিলাম যেটা আসবেই, তো ওই 3টা কবুতর চলে আসছে। এরপরে আমাদের যে অতিথি কবুতর সাদা একটা আছে ওইটা আসছে, তারপর আরেকটা অতিথি কবুতর যেটা অনেক আগে আসছিল আমাদের বাসায় থাইকা গেছে, এরপর আর যায় নাই, তো ওই কবুতরটা আসছে। এই যে এখানে 2টা কবুতর আছে, একটা হচ্ছে বাইরের কবুতর অনেক আগে যেটা আসছে, ওই সামনে যেটা আছে ওইটা, আর পায়ে রিং লাগানো যেটা আছে এটা আমার ঘরের কবুতর, আমি বলছিলাম যে কবুতরটা আসবে, তো আসছে। বাসায় আইসা দেখি এই রিং লাগানোটা, তারপর আমাদের এই 2টা গ্যাসুল্লি কবুতর আইসা বৈশা আছে, আধা ঘন্টা পরে বাকি কবুতরগুলো আসছে। তো 9টার মধ্যে 7টা কবুতর এখন আছে, 2টা কবুতর পইরা গেছে, আর বাকি যে কবুতরগুলো আছে ওগুলার বাইরে ছাড়ি নাই, কারণ কবুতরগুলো দেখাইতে যাতে অসুবিধা না হয় বা আপনাদের বুঝতে অসুবিধা না হয় সেই জন্য। আর কবুতরগুলোকে এখন সবগুলার বের করে একটু ফ্লাই করাবো, তারপর ওই যে খাবার দিয়ে দিব। 3টা মুরগি বাইরে, ওই এখানে গ্রিড আছে, ওই গ্রিডগুলো খাইতেছে। গ্রিড ওরা অনেক পছন্দ করে, যেহেতু ওরা এখন ডিম দেয়, সো গ্রিড খাওয়াটা ডিমের জন্য ভালো, তাহলে ডিম শক্ত হয়, ডিম ফাটার কোনো চান্স থাকে না। এই যে আমাদের হাঁসগুলো বৈশা বৈশা রেস্ট নিতেছে। টার্গেট ছিল 5 কিলো থেকে পাল্লা দিব, দিছি 7 কিলো থেকে,
আর এরপরে 10 কিলো অথবা 15 কিলো থেকে পাল্লা দিব আর আমাদের বাকি যে কবুতরগুলো আছে ওই কবুতরগুলোকে আরেকটু যখন শীত বাড়বে ওই টাইমে কবুতরগুলোকে নামাবো সবগুলো কবুতরকে তখন একসাথে নামাবো তখন 5 কিলো 10 কিলো 15 কিলো এইভাবে 5 কিলো করে বাড়াবো তখন আর ছোট পাল্লা হবে না তখন থেকে সব বড় বড় পাল্লা দিব আচ্ছা এখন কবুতরগুলোকে ছাইরা দিই ছাইরা কিছুক্ষণ ফ্লাই করে খাবার দিয়ে দিব সারা দিন ওরা আজকে ভিতরে আটকানো ছিল আর বানি দেখো তোমার জন্য কি আনছি By the way, আজকে কিন্তু 140 প্লাস কবুতর দিয়ে পাল্লা করা হইছে তার মধ্যে আমাদের এই কবুতরগুলো আসছে আপনারা কমেন্ট করে জানেন যে কালকে কি পাল্লা দিব কি দিব না আর আমি সবার কমেন্টই দেখি আর ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি ফেসবুকে দেখা থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে একটা ফলো দিবেন মুরগি সবগুলাই ঢুকে গেছে শুধুমাত্র এটা বাইরে ছিল এটার ভিতরে ঢুকাই দিব এই বাচ্চা মুরগিগুলোকে কখনোই বাইরে ছাড়া হয় না যেহেতু ছাদে আছি তাই এই বাচ্চা মুরগিগুলোকে বাইরে ছাড়ি আস্তে আস্তে অভ্যাস করাই এটা অনেক লাফালাফি করতেছিল যাও এর আগে এগুলার আর বাইরে ছাড়া হয় না এই প্রথম ছাড়লাম ওই বাচ্চাগুলোর মতো এগুলো বাচ্চা ছিল আমাদের ঘরের ওদের মা ওদেরকে ছাইরা দেওয়ার পরে এগুলার আমরা এখানে আটকে রাখছি চারটা বাচ্চা রাখছিলাম তার মধ্যে দুইটা বাচ্চা টিকছে এই পাশে কবুতরগুলো নাইমা গেছে ওই যে এখানে পানি দিয়ে রাখছি পানি খাইতেছে আজকে প্রথম ছাড়ছি তো তাই তেমন একটা লাফালাফি করতেছে না যখন আবার রেগুলারলি এগুলার বাইরে ছাড়মু তখন এগুলো আবার একটু দুষ্ট হয়ে যায় আর ছোট ছোট যে মুরগির বাচ্চাগুলো আছে এগুলো ওদের মার পশমের ভিতরে ঢুকে বইসা আছে আর এই পাশে বানি এখনো খাইতেছে ওর খাওয়া এখনো শেষ হয় নাই ধরে তো খাইতে খাইতে পুরো মাঝখানে নাই করে ফেলছে পুরো ইঁদুরের মতো খায় ও আই হোপ আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ